আজি আমি তৃতীয় শ্রেণী সরস্বতী গণিতমালা বহির ওজন মাপ বিষয়ের দ্বিতীয় অভ্যাস কার্য করিবা। তেল আরম্ভ করিবা। ছ নম্বর, আঠ কিগ্রা চাউলকু সমান ভাবে পাঁচ জনক মধ্যে বাটিলে প্রত্যেক কেতে পরিমাণের চাউল পাইবে? আঠ কিগ্রা চাউলকু সমান ভাবে পাঁচ জনক মধ্যে বন্টা যাইছি। আঠ কিগ্রা অর্থ আঠ হাজার গ্রাম। পাঁচ জনক মধ্যে বাটিলে প্রত্যেক পাইথিবা চাউলর পরিমাণ হব, তো আঠ হাজার কু আমি পাঁচরে ভাগ করদু, অর্থাৎ হরিবা। হরিলে পাইবা ষোল হাজার গ্রাম, অর্থাৎ এক কিগ্রা ছশ গ্রাম, অর্থে প্রত্যেক এক কিগ্রা ছশ গ্রাম চাউল পাইপারি। সাত নম্বর প্রশ্ন, পাঁচ কুইন্টাল জাড়েনি কাঠর দাম পঁয়ত্রিশশো টঙ্কা হলে বার কুইন্টাল জাড়েনি কাঠর দাম কেতে? পাঁচ কুইন্টাল জাড়েনি কাঠর দাম পঁয়ত্রিশশো টঙ্কা, এক কুইন্টাল জাড়েনি কাঠর দাম পঁয়ত্রিশশো হরণ পাঁচ সাতশো টঙ্কা, তাহলে বার কুইন্টাল জাড়েনি কাঠর দাম সাতশো গুণ বার চৌরাশিশ টঙ্কা বা আট হাজার চারশো টঙ্কা। আঠ নম্বর প্রশ্ন, জনে বেপারী কোড়িয়ে কিগ্রা পোটল চারিশ টঙ্কায় কিনলে সে চারি কিগ্রা পোটল পচিগলা, অবশিষ্ট পোটল কিগ্রা প্রতি কি দরের বিকিলে তাঁর লাভ বা ক্ষতি হব না? ধ্যান দেওয়া, লাভ বা ক্ষতি হব না, অর্থাৎ সেই বিক্রি দাম মধ্য চারিশ রহব, চারশর অধিক হলে সিনা লাভ কহবা, চারশর কম হলে সিনা ক্ষতি কহবা। তেমন যেহেতু লাভ কি ক্ষতি হয়নি, তাহলে সে যে ষোল কোড়িয়ে কিগ্রু চারি কিগ্রা পচি যাইছে, তেমন তা মানে আর রহলা কেতে ষোল কিগ্রা, ষোল কিগ্রা কু বিকা হয়েছে চারিশ টঙ্কার, তেমন কিগ্রা প্রতি কত টঙ্কা না আমি কম করবা চারিশ কু ষোলরে ভাগ করদেবা। জনে বেপারী কোড়িয়ে কিগ্রা পোটল চারিশ টঙ্কায় কিনলে সে চারি কিগ্রা পোটল পচিগলা, তেমন কোড়িয়ে কিগ্রা চারি কিগ্রা গলে রহিলা ষোল কিগ্রা, ষোল কিগ্রা পোটল কু বিক্রি করিবার তাঁর লাভ বা ক্ষতি হব না, অর্থাৎ চারিশ টঙ্কা হরণ ষোল সমান পঁচিশ টঙ্কা, অতএব অবশিষ্ট পোটল কিগ্রা প্রতি পঁচিশ টঙ্কা দরে বিকিলে তাঁর লাভ বা ক্ষতি হব না। গোটিয়ে ট্রক্রে ন নম্বর করিয়া, গোটিয়ে ট্রক্রে পাঁচ টন কোইলা থিলা, সেথিরু দুই টন পাঁচ কুইন্টাল কোইলা কাড়ি দেলে আউ কেতে কোইলা রহিব? এক টন হচ্ছে দশ কুইন্টাল, তো পাঁচ টন হচ্ছে পাঁচ গুণন দশ, অর্থাৎ পচাশ কুইন্টাল কু বুঝাইলা। তো দেখিবা এটি কোন করা হচ্ছে, গোটিয়ে ট্রক্রে পাঁচ টন কোইলা থিলা, সেথিরু দুই টন পাঁচ কুইন্টাল কোইলা কাড়ি দিয়াগলা, আউ রহিলা হচ্ছে পাঁচ টন রু দুই টন পাঁচ কুইন্টাল বিয়োগ করা যাব, বাকি যেতে রহিব, তেমন পাঁচ টন অর্থ পাঁচ গুণন এক টন হচ্ছে দশ কুইন্টাল, পাঁচ টন হচ্ছে পাঁচ গুণন দশ কুইন্টাল, ফেড়াণ দুই টন হচ্ছে গোটে টন যদি দশ কুইন্টাল, দুই টন হচ্ছে কোড়িয়ে কুইন্টাল, তেমন ইয়ে পচাশ কুইন্টাল ফেড়াণ কোড়িয়ে যুক্ত পাঁচ কুইন্টাল, পচাশ কুইন্টাল পঁচিশ কুইন্টাল বাদ গেলে কেতে রহব, পঁচিশ কুইন্টাল রহলা, পঁচিশ কুইন্টাল যিয়ে দুই টন পাঁচ কুইন্টাল সিয়ে, অতএব সেথিরু দুই টন পাঁচ কুইন্টাল কোইলা কাঢ়ি দেলে আউ দুই টন পাঁচ কুইন্টাল কোইলা রহিব। এবে আসিবা দশ নম্বর প্রশ্ন, দশ নম্বর দিয়েছি, এক কুইন্টাল চাউলর দাম পঁচিশশো টঙ্কা হলে পঁচস্তরি কিগ্রা চাউলর দাম কেতে? তো দেখিবা এক কুইন্টাল চাউলর দাম পঁচিশশো টঙ্কা, অর্থাৎ শহে কিগ্রা চাউলর দাম হলা কেতে পঁচিশশো টঙ্কা, শহে কিগ্রা দাম পঁচিশ টঙ্কা, এক কিগ্রার দাম পঁচিশ হরণ শহে পঁচিশ টঙ্কা, তাহলে পঁচস্তরি কিগ্রা চাউলর দাম পঁচস্তরি গুণন পঁচিশ অঠরশো পঁচস্তরি টঙ্কা, অতএব পঁচস্তরি কিগ্রা চাউলর দাম অঠরশো পঁচস্তরি টঙ্কা। যদি আপনার মো ভিডিওটি পছন্দ আসি থাকে তবে দয়া করে মো চ্যানেলটি সবসক্রাইব করা, পরবর্তী বিষয়ের প্রশ্ন উত্তর পরবর্তী ভিডিওরে দিয়া যাব। ধন্যবাদ।